আর এই চাপের মুখে পড়ে জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ অবশেষে ড্যামেজ কন্ট্রোলের কিছু চেষ্টা করছে। সিসিটিভি ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা সরাসরি চলে যাব জিডি বিড়লা স্কুল চত্বরে। শ্রেয়সী গাঙ্গুলী আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। শ্রেয়সী, আজ সকাল থেকে সার্বিকভাবে কি পরিস্থিতি জিডি বিড়লা স্কুল চত্বরে? দেখো, প্রথমে তোমাকে দেখাই যে স্কুল গেটের সামনে এখানে সিসিটিভি লাগানো রয়েছে, কিন্তু সিসিটিভি যে মুখ, সেই মুখ হচ্ছে রাস্তার দিকে। অর্থাৎ কারা স্কুল প্রিমাইসে ঢুকছে, কারা স্কুল প্রিমাইসে ঢুকছে না, সেইটার দিকে। ফলে কার্যত এটা কিন্তু খুব স্পষ্ট একটা যে ধারণাটা হচ্ছে, সেটা হচ্ছে যে গতকাল যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের জেরে একটা সিসিটিভি বসানো হয়েছে, যে সিসিটিভিতে এটাই দেখা মূল উদ্দেশ্য যে স্কুলের গেটের সামনে কারা জড়ো হচ্ছেন, কারা জড়ো হচ্ছেন না। অর্থাৎ সেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন কতটা জোরদার, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কারণ এখানে বোধহয় এটাই অনেকটা বেশি জোরদার ভাবে দেখার চেষ্টা করা হচ্ছে যে এই সিসিটিভি দিয়ে আসলে কারা স্কুলের সামনে কারা রয়েছেন, এটাই কিন্তু মূলত জোরদার ভাবে দেখাচ্ছে। অর্থাৎ স্কুলের সামনে কারা জড়ো হচ্ছেন আজ এবং আগামীকাল, স্কুল বন্ধ, স্কুলের সামনে কারা জড়ো হচ্ছেন, স্কুলের সামনে তারা কি কাজ করছেন, এটাই বোধহয় মূল দেখার জায়গায় হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু গার্জিয়ানরা তারা রয়েছেন এখানে। আপনাদের কি মনে হয় এই যে সিসিটিভিটা যেটা লাগানো রয়েছে এখানে, এইটা কি ছাত্রীদের সুরক্ষার জন্য, ড্যামেজদের সুরক্ষার জন্য, নাকি স্কুল প্রিমাইসেস কে সুরক্ষিত রাখার জন্য? সুরক্ষার জন্য, যারা স্কুলে কোনো সিসিটিভি নেই। আর আমার কথা হলো সিসিটিভি তে কি হবে, আমরা সিকিউরিটি চাইছি। সিসিটিভি তো আমাকে সিকিউরিটি দিতে পারছে না, সিসিটিভি আমার কি হয়েছে সেটা সে জানতে পারছি। আর ওদের সেই রকম মেন্টাল ওদের সরিয়ে যাবে, সব সেন্টার জড়ি হয়ে যাবে, আমি জানতেই পারবো না সে কি হয়েছে না ওদের। আমরা একটা বাচ্চা সিকিউরিটি চাইছি, ওদের টোটালি সিকিউরিটি। আর সে ক্লাস টিচার কোথায়, যে ক্লাসে হয়েছে সেই বাচ্চা ক্লাস টিচার কোথায়, সেই ক্লাস টিচারকে চাইছি আমরা কিছু কোশ্চেন করার জন্য। স্কুলে কোনো ম্যানেজমেন্ট কোনো লোক কোথায়, আমরা প্রিন্সিপাল কে নিয়ে চাই না, আমরা অন্য যে কোনো প্রিন্সিপাল লোক আসুক, আমরা অশোকালে অশোকালে লোক আর অশোকালে নিয়েছি, আমরা প্রিন্সিপাল নিরা যখন দিয়েছি অশোকালকে দিয়েছি, সেটা কোথায়? শুধু আমাদের সিসিটিভির কোনো প্রয়োজন নেই, আমরা ওরা সিসিটিভি বলছে, সিসিটিভি কি হবে আমার সিসিটিভি দিয়ে? মানে এই সিসিটিভি স্কুল প্রিমাইসেস কে সুরক্ষিত রাখার জন্য হয়েছে নাকি মেয়েদের সুরক্ষিত রাখার জন্য হয়েছে, কি মনে হয় সিসিটিভিটা কি কারণে লাগানো হয়েছে? সিসিটিভি কি কারণে রাখা হয়েছে এতদিন আমরা তাদের বুঝতে পারলাম না, আমাদের চাপে পড়ে লাগানো হয়েছে স্কুলের সম্পত্তি বাঁচানোর জন্য লাগানো হয়েছে, না হলে আমরা কি বলবো? আজকে বাচ্চাদের বাঁচানোর জন্য হলে তো আগেই লাগাতে পারতো। আজকে প্রথমে লাগালো কোথায়, বাইরে। কেন লাগালো বাইরে? ভিজিলেন্স ফর দা গার্জিয়ান, গার্জিয়ানদের ভিজিলেন্স করবে বলে। আমাদের স্টুডেন্টদের ভিজিলেন্স গুলো কোথায় গেল এতদিন? আজকে একটা ছোট্ট বাচ্চা কিভাবে হলো এটা? আজকে আমরা মারা ছুটে এসেছি, বাবারা ছুটে এসেছি, কেন এসেছি? কারণ আমরা সত্যি খুব ভীত, যেখানে একজন টিচার একটা বলছে, একটা সেক্সুয়াল অ্যাসল্ট কে বলছে, দুষ্টুমি করছে, তার কাছে আমাদের বাচ্চারা কি সত্যি নিরাপদ? ভাবুন তো, ভাইস প্রিন্সিপাল কি ম্যাডাম কে দেখলাম, কিছুটা আমরা সিম্পাথি, কিছুটা আমরা কনসিডারেশন আমরা ভেবেছিলাম পাবো, সেখানে উনি আমাদের উপর মানে চিৎকার কথা বলছেন, কেন বলছেন? এখন আমাদের মুদিখানার দোকানে, পাড়ার দোকানে সিসিটিভি, সেখানে একটা এত ফিস দিয়ে 3 বছর হয়ে গেল সিসিটিভি আমাদের বাচ্চারা। আচ্ছা, পার্টি তো বলে যে সিসিটিভি কিন্তু লাগানো হয়েছে এই মুহূর্তে এখানে, সেই সিসিটিভিতে এখানে তোমাকে দেখাবো যে স্কুলের যে সিসিটিভি, সেই সিসিটিভি যে মুখটা, সেই মুখটা কিন্তু এক্ষেত্রে রাস্তার দিকে রয়েছে। অর্থাৎ যে সিসিটিভি দাবি গতকাল থেকে গার্জিয়ানরা করে আসছে, সেই সিসিটিভির মূল যে কারণটা ছিল ছাত্রীদের সুরক্ষা, কিন্তু এখানে দেখো যে সিসিটিভির মুখটা রাস্তার দিকে করা হয়েছে, এবং সেটা গতকাল যে বিক্ষোভ, সেই বিক্ষোভের পরেই কিন্তু তড়িঘড়ি লাগানো হয়েছে গতকাল রাতের মধ্যে। ফলে কার্যত যে বিষয়টা নিয়ে অভিভাবকরা সেখানে, শ্রেয়সী কালকে আমি খুব সংক্ষেপে জানবো, কালকে যখন তোমরা প্রিন্সিপালকে জিজ্ঞেস করছিলে যে 3 বছর কেন সিসিটিভি লাগানো হলো না, তার কাছ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি, অথচ রাতারাতি এখানে সিসিটিভি বসানো গেল, তাহলে প্রায়োরিটিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষের। একেবারে, এবং সিসিটিভি যে অভিমুখটা তুমি দেখো, যে জায়গাটাতে ওরা প্যারেন্টসরা বারেবারে বলছিলেন স্কুলের ভেতরে সিসিটিভি লাগান, যেখানে করিডোর রয়েছে সেখানে লাগান, বাথরুমের সামনে লাগান, কিন্তু সিসিটিভি প্রায়োরিটি দেখো, প্রায়োরিটি ওয়াইজ যেখানে লাগানো হয়েছে সেটা হচ্ছে মেন গেটের সামনেটাতে। অর্থাৎ কারা স্কুলের সামনে জড়ো হচ্ছে, কি করছে, তাদের অ্যাক্টিভিটির উপর সার্ভেলেন্স করতে হবে। সেই জন্যই কিন্তু এই সমস্যাটা, গার্জিয়ানরা সেই বিষয়টা সিসিটিভি লাগানো হলো, গার্জিয়ানরা কিন্তু একেবারে শ্রেয়সী ধন্যবাদ। অর্থাৎ যে ছবি আমাদের শ্রেয়সী দেখাচ্ছে, 3 বছর ছাত্রীদের সুরক্ষার জন্য সিসিটিভির দাবি হওয়ার পরও 3 বছরে যে সিসিটিভি লাগানো যায়নি,
এখন স্কুলের সুরক্ষা অর্থাৎ গার্জিয়ানরা কারা আসছেন, কারা সেখানে জমায়েত করছেন, তার উপর নজরদারির জন্য কিন্তু রাতারাতি সেই সিসিটিভিটা ইনস্টল করা হয়ে গেল এই জিডি বিড়লা স্কুলে।